অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কি হয়েছে? না না মা, মা ওই তো গুড্ডুকে নিয়েই জিজ্ঞেস করছিল, তুমি এসব নিয়ে বেশি ভেবো না। ও আসলে কি বলতো, মা আলাদা করে তোমার সঙ্গে কথা বলতে চাইলে না আমার চিন্তাটা বেড়ে যায়। বড্ড মিল হয়েছে দেখছি দুজনের, এত মিল তো আমি চাই না। এবার আমি আমার কথা রাখবো, এই মিল আমি কাল সকালেই ভাঙব। হ্যালো, আরে রানা বলো। আরে তুমি ফোন করেছো, আমি পুরো সারপ্রাইজড। কেমন আছে বলো? আর বিথি কি করছে? এমনিতে আমাদের খবর ভালোই, বিথিকে কাল রাত্রে হসপিটালে ভর্তি করতে হয়েছে। কি, বিথিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে? হ্যাঁ, মানে দাঁড়া আমাকে দে, আমি কথা বলছি। হ্যালো, বলছি বিআইকে একটু ফোনটা দেওয়া যায়, আমি ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ দিচ্ছি। বাবা, বাবা তোমার ফোন। চেঁচাচ্ছিস কেন? তোমার ফোন। কার ফোন? হ্যালো, হ্যালো, বিআই মশাই। হ্যাঁ বলুন বলুন। বলছি যে গতকাল রাতে বিথিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আপনাদের খবর দিতে পারিনি নানান কারণে। আর তার মধ্যে মূল কারণটা হলো যে সায়নের খোঁজ পাওয়া যাচ্ছে না, আর এটা নিয়ে আমরা ভয়ঙ্কর টেনশনে আছি। কি হয়েছে নাকি? তুই একবার ভেবে দেখ, সায়নের শ্বশুরবাড়ির লোকজন কাল রাতে বিথিকে হাসপাতালে ভর্তি করেছে, আজ এখন খবর দিচ্ছে। মানে এটা কি ধরনের অভদ্রতা? মানে এটা কি ক্ষমা ঘেন্না করে খবর ছুড়ে দিলেই হয়ে গেল?